আল্লাহ বলে জিজ্ঞাসা করলাম এই গাছ কেন ওইখান থেকে দৌড় দিয়ে আসলো আল্লাহ রব বলে আলমিন বললেন ওই গাছ ওইখান থেকে আমার চেহারা ভালো করে দেখতে পাচ্ছিল না এজন্য গাছ আল্লাহর কাছে দোয়া করল আল্লাহ তোমার হাবিব আমার বাড়ির কাছে এসে চলে যাবে আমি তোমার হাবিবের চেহারা দেখবো না এ হতে পারে না আমাকে একটু অনুমতি দাও আমি তোমার রাসুলের চেহারা থেকে আসি গাছ আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করলো ফরিয়াদ করল আল্লাহ রব্বুল আলমিন গাছের দোয়া কবুল করলেন আল্লাহ রব্বুল আলমিন জমিনকে হুকুম করলেন এ জমিন তুই ওই গাছের জন্য রাস্তা করে দে তুই দুই দিকে ভাগ হয়ে যা আর ওই গাছ যেন আমার হাবিব কি দেখতে পারে জমিনকে আল্লাহ পাক হুকুম করলেন জমিন সাথে সাথে আল্লাহ পাকের হুকুমকে মান্য করে দিকে ভাগ হয়ে গেল গাছ ওই কান থেকে দৌড় দিয়ে আইসা আমি রাসূলকে চেহারা দেইখা আমার রাসূলের সুন্দর চেহারা দেইখা আবার গাছ ওই কানে চলে গেল কেমন আজীব ঘটনা কেমন আজীব ঘটনা আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم ويغفر لكم ذنوبكم والله وقال الصادق المصدق سيدنا رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجر كميات شهيد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين

هردم بندا جاوبوتو الله <سؤال> الله الله هردم بندا جاوبوتو الله 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 لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا

ilaaha illallah har dam banda japotu allah 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 la الا الله لا اله 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 الا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الحمد لله الله رب العالمين رشيد جي الله رب العالمين اسكي أبني اماكي دنيا ببينة فتنة فساد ببينة جاي جاملة ইয়ৌমুল মোবারক ইয়ৌমুল জুমা পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ রবুল আলমিনের ঘর মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকুর আদায় করে আকাশ বাতাস মুখরিত করে আল্লাহ রবুল আলমিনের শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ

কয়েকদিন আগত বুধবারে সন্ধ্যা পাঁচটার সময় ঢাকা টিকাটুলি সুপার মার্কেটে আগুন লেগে প্রায় একশত দোকান জলে পড়ে আল্লাহ আল্লাহবাদ চাইলে তো আমাদেরকে এরকম কোন বিপদ দিয়ে আজকে জুমার দিন থেকে ফিরে রাখতে পারতেন কই আল্লাহ পাক আমাদের উপর তা করেন নাই কেন আল্লাহ পাকের রহমত আমাদের উপর আছে সে জন্য একশো রব্দ আগুন লেগে একেবারেই শেষ হয়ে গেল কোনো কিছুই আর রইলো না এই এই যে আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়াতে আযাব এগুলো আমাদের পাপের কারণেই হয় থাকে যহারাল ফাসাদ দুতিলবার বাররি বাহরি বিমা কসবাত আইদিন্নাস জলে এবং স্থলে যেই বিপর্যয় সংঘটিত হয় দুনিয়ায় জমিনে এবং জমিনে এবং জলের মধ্যে পানির মধ্যে সাগরের মধ্যে জলে এবং স্থলে এই জলে এবং স্থলে যেই বিপদ আসে যে আজাবার কথা বাসে সব একমাত্র আল্লাহ রবুল আলমের পক্ষ থেকে আমাদের পুলের কারণে আসে আমাদের গুনাহের কারণে আসে আমাদের অন্যায়ের কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে আজাবার গজ আসে তো আল্লাহ রব আলামিনের এহসান আমাদেরকে আজকে এই পবিত্র জমার দিনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে শরীরে আমি একটি কথা বলবো এই কথাটা ভালো করে ভালো করে মনোযোগ দিয়ে শুনলে পরবর্তী কথাগুলো বোঝার জন্য সহায়ক হবে হযরত হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু আল্লাহ যাকে शायর রাসূল বলা হতো যাকে রাসূলের কবি বলে উপাধি দেওয়া হয়েছিল সেই হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলের পাশে এসে বসলেন বৈশা রাসূলের চেহারার দিকে তাকান আর তিনি বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আমার মনে চাইতেছে আপনার চেহারার সুন্দর জন্য একটা কবিতা বলি একটা গান বলি রাসুল বলেন আমার সুন্দর যে তুমি আর কি গান লিখবা কি গান গাইবা তো বলতেছে হুজুর অনুমতি দেন মনে চাই মনের আশা একটা গান গাইব আপনার চেহারা সুন্দর জানি একটু অনুমতি দেন রাসুল অনুমতি দিলেন ঠিক আছে কি গান গাইতে চাও গাও এরপরে তিনি রাসুলের চেহারার দিকে তাকাইয়া বলতে লাগলেন ইয়া রাসুল আল্লাহ খলিকিতা মুবাররা আমিন কুল্লি আইবিন আসান মিনসা বেদ রাসুলের চেহারার দিকে তাকাই আর বলি আর আসুলল্লাহ আপনার চেহারা এত সুন্দর এত সুন্দর চেহারা আমার মনে হয় আল্লাহ পোলা আর আসমানকে বানাইছে কোন দিয়া কোন আসমানকে বলছে কোন তুমি হয়ে যাও আসমান হয়ে গেছে আমার মনে হয় জমিনকে আল্লাহপক বানাইছে কোন দিয়া জমিনকে বলছে কোন জমিন হয়ে গেছে আমার মনে হয় চন্দ্রকে আল্লাহ পাক বানাইছে কোন বলে কোন বলছে হয়ে গেছে জমিন আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন চাঁদকে বলছে চাঁদ কোন তুমি হও চাঁদ হয়ে গেছে আমার মনে হয় দুনিয়ায় যা কিছু আছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জমিন এবং আসমান পাহাড় পর্বত মদিনালা গাছগাছালি তরলতা যা কিছু আছে আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে বানাইছে কোন দিয়ে আল্লাহ পাক বলছে কোন সব হয়ে গেছে আর আমার মনে হয় আপনার চেহারাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার মনে হয় আপনার চেহারাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে মাওলা রাব্বুল আলামিনের প্রেম আর ভালোবাসা দিয়া খুলে কিনা মুবাররা আম আইবিন কাননা মা খুলিকত তাশা আপনার চেহারা مبارک এত সুন্দর করে বানাইছে দুনিয়ার সব রকমের এবং ত্রুটি থেকে মুক্ত আপনার চেহারায় কোনো খুঁত নেই নিখুঁত আপনার চেহারা সৌন্দর্যের পরিপূর্ণতা আপনার চেহারায় রয়েছে এত সুন্দর চেহারা আমার মনে হয় আল্লাহ বলে আলামিন তার প্রেম এবং ভালোবাসা দিয়েই বানাইছে আল্লাহ বলে আলামিন তার হাবিবকে বানাইছে কি দিয়া আল্লাহ রবুল আলামিনের প্রেম এবং ভালোবাসা দিয়ে তো যে আল্লাহ তার হাবিবকে প্রেম এবং ভালোবাসা দিয়ে বানালেন ওই হাবিবকে আমাদের মহব্বত করা প্রয়োজন আছে কিনা নাই ওই রাসূলকে আমাদের ভালোবাসতে হবে কিনা ভালোবাসতে হবে কেমন ভালোবাসবো আমরা ওই রাসুলকে আমার আশরাফুল মখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমাদের প্রেম এবং ভালোবাসা হওয়া চাই সবার চেয়ে ওর সবার চেয়ে ওর রাসুলকে কেমন ভালোবাসতো এই সৃষ্টিগুলে সৃষ্টি জীব এই সৃষ্টিগুলের সৃষ্ট বস্তু কেমন রাসুলকে ভালোবাসত হজরত আনাস রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত একটি হাদিস উনি বলেন আমার বয়স তখন আট বা দশ বছর হবে। রাসূলের সাথে একবার খোলা ময়দানে মাঠের মধ্যে বসে আছি। তো রাসূলের ঘুম পাচ্ছি। রাসূল আমার রানের মধ্যে মাথা দিয়া ঘুমালেন। রাসূল ঘুমিয়ে আছেন আমি বসে আছি। রাসূলের সুন্দর চেহারা দেখতেছি। রাসূলের সুন্দর চেহারা বসে বসে দেখতেছি। রাসুলের চেহারা এত সুন্দর ছিল সামায়ালের তিরমিজির মধ্যে আসছে যে দুধ এবং আলতাকে দুধ এবং আলতাকে একত্রিত করলে পরে যে একটা বর্ণ ধারণ করে ওই রকমের বর্ণের উজ্জ্বলতা ছিল আমার রাসুলের চেহারার মধ্যে তো হাসা হজরত আনাস তার আল্লাহ তালু তিনি বলেন রাসুল আমার উড়ের মধ্যে মাথা রেখে ঘুমাইছেন আর আমি বসে বসে রাসুলের সুন্দর চেহারাকে দেখতেছি তিনি বলেন কিছুক্ষণ পরে থেকে দূর থেকে একটা গাছ দৌড়াইয়া আসতে রাসুলের কাছে দূর দিয়ে আইসা কিছুক্ষণ সময় এভাবে মাথাকে হেলে তার মাথাকে এভাবে হেলে দিয়ে রাসুলের চেহারার উপরে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ পরে গাছটা আবার চলে গেল দূর দিয়ে সুবাহান বলবেন না তো কি আশ্চর্যের ব্যাপার না গাছ পাঁচশো শত হাত দূর থেকে দৌড় দিয়ে আইসা রাসুলের চেহারাকে দেখে আবার চলে গেল রাসুলের যখন ঘুম ভাঙলো তখন আনাস রাজু তালন বলতেছেন রাসুল আমার একটা প্রশ্ন কি প্রশ্ন যে আমি একটা কাণ্ড দেখেছি একটা ঘটনা দেখেছি আজাইব একটা ঘটনা কি আজাইব ঘটনা ওই যে দূরে একটা গাছ দেখতে পাচ্ছেন ওই গাছ যখন আপনি ছিলেন। তখন ওই গাছ ওইখান থেকে দূর দিয়ে আপনার কাছে চলে আসলো আইসা আপনার চেহারার উপর কিছুক্ষণ সময় উপর হয়ে রইলো আবার চলে গেল এটা কি বুঝতে পারলাম না রাসুল রাসুল বললেন এটা কি বুঝতে পারো না দাঁড়াও আল্লাহ পাকে জিজ্ঞাসা করে কি এটা কয়েক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করলেন এরপরে বলেন আনাস জানতে পেরেছি আল্লাহ পাকে উত্তর দিয়ে দিস কি উত্তর ইয়া রাসূলুল্লাহ কই আমি আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলাম এই গাছ কেন ওইখান থেকে দৌড় দিয়ে আসলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই গাছ ওইখান থেকে আমার চেহারা ভালো করে দেখতে পাচ্ছিল না এজন্য গাছ আল্লাহর কাছে দোয়া করল আল্লাহ তোমার হাবিব আমার বাড়ির কাছে এসে চলে যাবে আমি তোমার হাবিবের চেহারা দেখবো না এ হতে পারে না আমাকে একটু অনুমতি দাও আমি তোমার রাসুলের চেহারার দিকে আসি গাছ আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে দোয়া করলো ফরিয়াদ করলো আল্লাহ রব্বুল আলমিন গাছের দোয়া কবুল করলেন আল্লাহ রব্বুল আলামিন জমিনকে হুকুম করলেন এ জমিন তুই ওই গাছের জন্য রাস্তা করে দে তুই দুই দিকে ভাগ হয়ে যা আর ওই গাছ যেন আমার হাবিব কে দেখতে পারে জমিন কে আল্লাহ পাক হুকুম করেন জমিন সাথে সাথে আল্লাহ পাকের হুকুম কে মান্য করে দুই দিকে ভাগ হয়ে গেল গাছ ওই কান থেকে দূর দেই আয়শা আমি রাসূল কে হারা দেইখা আমার রাসূলের সুন্দর হারা দেইখা আবার গাছ ওইখানে চলে গেল কেমন अजीব ঘটনা কেমন अजीব ঘটনা গাছ এরকম मोहब्बत করে রাসুলকে রাসুল আমার বাড়ির পাশে এসে চলে যাবে আমি দেখতে পারবো না তা হতে পারে না তা হতে পারে না কেমন মোহব্বত ছিল ওই একটা গাছে রাসুলের প্রতি সৃষ্টির একটা সৃষ্ট জীবের যদি সৃষ্টির একটা সৃষ্টির প্রাণীর যদি একটা বস্তুর যদি এরকম প্রেম আর ভালোবাসা হয় রাসুলের প্রতি তাহলে আমার তো আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরা জীব তাহলে কেমন ভালোবাসা থাকা উচিত রাসুলের প্রতি কিরকম ভালোবাসা থাকা উচিত নিজেদের জান এবং মাল নিজেদের স্ত্রী পুত্র ছেলে মেয়েদের চাইতো বেশি ভালোবাসা থাকতে হবে রাসূলের প্রতি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন সেই ব্যক্তি কখনো প্রকৃত মুমিন হতে পারবে না যার প্রেম এবং ভালোবাসা আমি রাসূলের জন্য তার পিতা মাতার চাইতে বেশি না হবে তার ছেলে মেয়ের চাইতে বেশি না হবে তার স্ত্রী পুত্রের চাইতে বেশি না হবে দুনিয়ার সবার চাইতে যতক্ষণ পর্যন্ত তার কাছে আমি রাসুল মাহবুব না হব প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত সেই লোক মুমিন হতে পারবে না কেমন ভালোবাসা থাকা উচিত রাসুলের প্রতি আমাদের ঝাড়ের চাইতেও বেশি ভালোবাসা থাকতে হবে আজকে আমাদের প্রেমার ভালোবাসা তো মুখে মুখে আমরা মুখে মুখে বলি রাসুলকে ভালোবাসি কাজে কর্মে কোনো ভালোবাসার নাম গন্ধই নেই কয়েকদিন আগে ভোলায় কি কাণ্ড হলো আল্লাহর কয়জনে আমার জীবন দিয়েছি কয়জন রক্ত দিয়েছি রাসুলের জন্য যখন রাসুলের মৃত্যু সংবাদ সাহাবাই কেন শুনলো যে রাসূল দুনিয়াতে আর নাই এক হাবি বলতেছে রাসুল যেহেতু দুনিয়াতে নাই তাহলে আমার চক্ষু দিয়ে কি করব কাকে আমি দেখবো আল্লাহ কাছে দোয়া করতেছে আল্লাহ তোমার হাবিব যেহেতু দুনিয়া থেকে চলে গেছে তুমি আমার চক্ষুটাকে উঠিয়ে নিয়ে যাবো আমি আর এই চক্ষু চাই না যে রাসুল দুনিয়াতে নাই আমি কাকে চক্ষু দিয়ে দেখবো আমি আর এই চক্ষু চাই না চক্ষু উঠিয়ে নিয়ে আল্লাহ বাদশাহের সাথে তার দোয়া কবুল করে তার চক্ষুকে উঠিয়ে নিয়ে গেলেন কেমন ভালোবাসা ছিল রাসুলের প্রতি আজকে আমার আপনার ভালোবাসা তো দুই টুটে আমার আপনার ভালোবাসা এই সব আনি মুখে মুখে বলি আমার রাসুলকে ভালোবাসি কিন্তু কাজে কর্মে কতটুকু ভালোবাসি সেটা আমরা নিজেই জানি রাসুলকে ভালোবাসতে হবে নিজের জানের চাইতেও বেশি নিজের প্রাণের চাইতে বেশি রাসূলকে ভালোবাসতে হবে সাহাবাই কেরাম যেমন ভাবে রাসুলকে ভালোবাসতেন এক বুড়ি মহিলা রাতের বেলা অনেক কষ্ট করে জাগ্রত তাই কে রাসুলের জন্য একখানা চাদর বানাই আনছে খুব সুন্দর করে হাতে নিজের হাতে বুনে একটা চাদরকে বানিয়েছি বানিয়েছে আইনা আমরা যেন আয়সাকে বলতেছে আম্মা আমি তো রাসুলের জন্য এই চাদরটা নিয়ে আসছি রাসূলকে একটু দিও রাসুল পড়লে পরে আমি দেখবো রাসুলকে আমার এই চাদরে কেমন মানায় কেমন দেখা যায় তো রাসূল ঘরে আসলেন আম্মা জানাইসা বলতেছেন ও মহিলা আপনার জন্য সুন্দর করে একটা চাদর বুনিয়া আছে একটু পরেন তো দেখি কেমন লাগে ঘরের বাহির ওই বুড়ি মহিলা দাঁড়াইয়া আছে আপনার এই চাদর পরিহিত দেহ চেহারা দেখার জন্য তো রাসুল চাদর পরলেন বুড়ি মহিলা বাহির থেকে দেখছে দেখে বলছে মাহসানা হাযাল মঞ্জল কতই না সুন্দর সেই দৃশ্য আমার হাতে একটা চাদর বুনলাম আর ওই চাদর রাসুল গায়ে পরছে আহ কত সুন্দর লাগতেছে আজকে রাসূলকে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আগামী শুক্রবার তো আমি কি করব এই চাদর পরে মসজিদের মিম্বরে গিয়ে ভাষণ দেব তো ওই চাদর পরে চলে গেলেন মসজিদে জুমার নামাজ পড়ালেন আলোচনা করলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرام শুনতেছিল আলোচনা তো এক সাহাবি দ্বারা এসে বলতেছে ইয়া আল্লাহ আপনারা যে চাদরটা না খুব সুন্দর বিউটিফুল যদি একটু ওই চাদরটা আমাকে দিয়া দিতেন তো ভালো হতো অন্যান্য সাহাবায়ে আগে একেবারেই ভরপুর তাদের চক্ষু একেবারে আগুনের মতো হয়ে গেল কি ব্যাপার একটা মহিলা কষ্ট করে রাসুলকে চাদর বানাই দিছে আর তুমি চাইতেছো রাসুল ওই চাদর চাইতেছো রাসুল দিয়া দেবে তোমাকে কি তো কারবার ধমক দেওয়া শুরু করে দিছে অন্যান্য সাহাবাহিক ওই সাহাবি তো উনি বলতেছেন

মৃত্যুর পরে যেন আমার আত্মীয় স্বজন এই চাদর দিয়ে আমাকে দাফন করে এই জন্যই তো আমি রাসুলের কাছ থেকে চাদরটা নিয়ে এসেছি তোরা তো মনে করছো আমি এই চাদর গায়ে দেব আরে না না রাসুলের যে মুবারক দেহের স্পর্শ চাদরে লাগছে সেই চাদর কি আমি গায়ে দিতে পারি কখনো সেটা তো আমি এনেছি এই জন্য যেন মৃত্যুর পরে আমার কাফনের কাপড় হিসাবে এই চাদরটিকে ব্যবহার করা হয় আর আল্লাহ রাবুল আলমিন এই রসুলে আমাকে মাফ করে দেয় কেমন ভালোবাসা ছিল তো রাসুলের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে কেমন মুখে মুখে নাকি দিলে দিলে রাসুলের প্রতি ভালোবাসা থাকবে বাহ্যিক সুরতে নাকি সিরতে সিরতে ভালোবাসা থাকতে হবে সুরতে ভালোবাসা থাকতে হবে মুখে মুখে বললাম রাসুল কে ভালোবাসি মুখে নাই দাঁড়ি মুখে মুখে বললাম রাসুল কে ভালোবাসি মাথায় নাই টুপি মুখে মুখে বললাম রাসুল কে তো ভালোবাসি খুব মহব্বত করি রাসুলের জন্য আমার কলিজা দিয়ে দেব কিন্তু পরনে পাঞ্জাবি নাই মুখে মুখে বলি রাসুল কে অনেক ভালোবাসি কিন্তু ইনসাফ নাই আদল নাই ন্যায় বিচার করতে পারি না জুলুম অত্যাচার করি মানুষের উপর এই ভালোবাসা হবে মুখে মুখে বললাম আহ আমার বড় টুকরা আমার রাসুলের জন্য আমি জানটা দিয়ে দেবো যে সুদ খাই মনে মনে মুখে মুখে বলি রাসুলকে আমি ভালোবাসি কিন্তু ঘুষ খাই মুখে মুখে বলি রাসুলকে ভালোবাসি নামাজ না নামাজের ধারে কাছেও যাই না মসজিদের বারান্দায় পা দেয় না সেরকম ভালোবাসা ভালোবাসলে হবে না ভালোবাসতে হবে মন দিয়ে বাজ্যিকে প্রকাশ করতে হবে আমি ভালোবাসি মুখে মুখে বললাম রাসুলকে ভালোবাসি বাজ্যিকে প্রকাশ করতে হবে যে আমি রাসুলকে ভালোবাসি নামাজ পড়তে হবে হজ করতে হবে জাকাত আল্লাহর আলমে সঠিক ইসলাম সঠিক ধর্ম সঠিক দিনকে মেনে চলতে হবে আমার জীবনের মধ্যে বাস্তব করতে হবে প্রত্যেকটা বিধিবিধানকে আমার নিজের জীবনের প্রত্যেকটা অঙ্গর মধ্যে আমার দেহের প্রত্যেকটা অঙ্গের মধ্যে কাজে কর্মে বাস্তবায়ন করে দেখাতে পারলেই হবে ভালোবাসা রাসুলের চরিত্রকে আমার ভিতরে যখন নিয়ে নেব রাসুলের চরিত্র থেকে যখন আমি গ্রহণ করে নেব তখনই হবে প্রকৃত পক্ষে আমার ভালোবাসা এবার আসুন হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা চরিত্রের ঘটনা শুনাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এইভাবে বসে আলোচনা করতেছেন সাহাবা ইকরামকে নিয়ে সাহাবাহিকেরাম সামনে বসে রাসুল সাল্লাহামের পাঁচ জবানের আলোচনা শুনতেছেন কেউ কত সুন্দর কত চমৎকার আলোচনা শুনতেছেন তো হঠাৎ করে এই মজমার আলোচনা সবার পাশে একটা রাস্তা ছিল ওই রাস্তা দিয়া আরবের এক গ্রাম্য লোক গ্রামের এক লোক তার বন্ধুকে সাথে নিয়ে যাচ্ছে তো রাসুল সাল্লাহামের কথা যখন তার কানের মধ্যে পৌঁছলো তখন তার বন্ধুকে জিজ্ঞাসা করলো বন্ধু কি ব্যাপার ওই যে কথা বলতেছে উনি কে তো বললো ওই তো ওই লোক যে নিজেকে নবী বলে দাবি করে দার্শনিক আবদুল্লাহ ছেলে মোহাম্মদ ও আচ্ছা তাই নাকি ওই লোক বুঝি তাহলে একটু কাছে যাই গিয়ে জিজ্ঞাসা করি একটু দোলাই দিয়ে আসি কি দোলাই দিবি ও জিজ্ঞাসা করবো একটু যাই না কাছে কাছে আইসে বলতে কথা বন্ধ করো প্রশ্ন আছে কি প্রশ্ন তুমি নবী হইলা কবে আবার কে তোমাকে নবী বানাইলো কোথেকে তুমি আসতো এই গালি গালা শুরু করে দিছে পাশে ছিলেন সৈয়দনা উমর রাজি আল্লাহ তালানহু বসা যাকে ফারুক উবাইনাল হাকি বল বাতিল বলা হয় যিনি সত্য এবং মিথ্যার পার্থক্য গাড়ি হাজর ম তিনি বসা রাসুলের পাশে তিনি রাগে তো একেবারে অগ্নিশর্মা আমার সামনে আমার রাসুলকে গালি করবে কোমরে হাত দিছে তলোয়ার বের করবে রাসুলকে কানে কানে বলতেছে রাসুল একটু অনুমতি দেন অনুমতি দিলে এই কমিনের বাচ্চার মাথা আমি তার ঘাট থেকে উড়িয়ে ফেলব রাসুল বলেন অমর ধৈর্য ধরো কাদাল হালিম ইয়া কোন ধৈর্য ধরো ধৈর্যশীল মানুষ তো মবি হয়ে গিয়েছিল একটু ধৈর্য ধরো শান্ত হও দেখো আমি কি বলি ওকে উমর বলে আচ্ছা একটু ধৈর্য ধরলাম উনি রাগকে অনেক কষ্ট করে সামলিয়ে রাখলেন তো ওই লোক গালি করার পর শেষ রাসুল প্রশ্ন জিজ্ঞাসা করলেন ও মিয়া তোমার কথাবার্তা শেষ হ্যাঁ আমার কথাবার্তা শেষ তোমার কি বিশ্বাস হয় না আমি নবী না আমার বিশ্বাস হয় না আপনার নবী তাহলে কি এমন কাজ করতে হবে যার কারণে আপনি বিশ্বাস করবেন আমি নবী তো ওই লোকের কাজে একটা গৈশাপ ছিল মৃত একটা তো বলতেছে আমার এই যে গারের মধ্যে মৃত গাফ যদি এই মৃত গৈস সাক্ষী দেয় তুমি নবী তাহলে আমি মেনে নেবো তুমি নবী রাসুল বোন আচ্ছা এই কথা একটা কথা তুমি এত বড় করে ফেলছো আচ্ছা ঠিক আছে আমি গৈসকে জিজ্ঞাসা করতেছি ও আমাকে সাক্ষ্য দেয় কিনা নবী বলে আল্লাহ

গোয়সাহাব দাড়িয়ে রাসূলকে বলতেছে লাব্বাইক ওয়া হাজির আমি ওই সত্তার দরবারে ইয়া যায়না মাল ওয়ফায়াউমুল মাহশার কোটিন হাশরের দিনে যে সত্তা তার নূরে নূরান্বিত করবে গোটা হাসরকে আমি ওই সত্তার দরবারে হাজির হয়ে গেলাম যে সত্তা হাশরের বিবশিকাময় দিনকে তার নূরের আলো দিয়ে আলোকিত করবে আমি ওই সত্তার দরবারে হাজির হয়ে গেলাম লাব্বাইক ওয়া সাআদাইক এরপরে রাসূল জিজ্ঞাসা করলেন মান আনা আমি কে মান আনা আমি কে গৈশাপ মৃত গৈশাপ জীবিত একটা সাপ তো কথা বলতে পারে না ওই গৈশাপটা আবার মৃত গৈশাপটা আবার মৃত বলতেছে হাজির আমি সত্যার দরবারে হাজির হয়ে গেলাম এরপর রাসুল জিজ্ঞাসা করলেন মান নানা আমি কে গৈশাপ বলে আন্তরাসুলামিন আপনিও হলেন আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত রাসূল তো বলেন আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত রাসূল এবং আপনি হলেন সর্বশেষ নবী খাতামুন নবিয়্যিন মৃত একটা গোয়সা জীবিত থাকা অবস্থায় যেই গোয়সা কথা বলতে পারে না সেই গোয়সা মৃত থাকা অবস্থায় আমার রাসূল বেশাক্কি দিল আপনি নবী আপনি নবী কি আজীব অবস্থা কি আজীব প্রেম ভালোবাসা মৃত গৈসব আমার রাসুলকে চিনে কিন্তু মানুষ হয়ে চিনতে পারলাম না মৃত একটা গৈসব রাসুলকে চিনে কিন্তু আশরাফুল মাকলুকাত রাসুলের উম্মত রাসুলের উম্মত হয়ে রাসুলকে চিনতে পারলাম না কি আজীব কুদরত কি আজীব অবস্থা এরপরে ওকে জিজ্ঞাসা করলেন আচ্ছা তোমার কথা তো শেষ হইল তুমি বলছিল গৈসাব যদি সাক্ষ্য দেয় তাহলে আমাকে নবী বলে মানবা এই মৃত গৈসাব তো সাক্ষী আমি রাসুল এবার তোমার কি করার আছে ওই লোক জোর জোর করে চোখের পানি ছেড়ে দেওয়া শুরু করছে কাঁদতেছে কাঁদতেছে কাঁদতে কাঁদতে একেবারে পেরেশান হয়ে গেল কি আজীব অবস্থা কি আজীব অবস্থা এরপরে রাসুলের চেহারার দিকে তাকায় আর বলে আর রসুল্লাহ আমার দিনের ভিতরে আর বিন্দু পরিমাণ সন্দেহ নাই আপনি রাসুল আপনি যে আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত রাসুল আমার বিন্দু পরিমাণ আর কোনো সন্দেহ নাই আমার দিনের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন হেদায়েতের বাতি জ্বালিয়ে দিয়েছে হেদায়েতের বাতি জ্বালিয়ে দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন আমি চেয়ে দেখি আল্লাহ রব্বুল আলামিন তার হেদায়েতের নূর আমার ভিতরে ঢুকাইয়া দিয়েছে ও রাসুল আপনার পবিত্র হাত বাড়িয়ে দাও আমি আপনার পবিত্র হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যেতে চাই রাসুল সাল্লাসাল্লাম তার পবিত্র হাত বাড়াইয়া দিলেন রাসুল সাল্লাসাল্লামের পবিত্র হাতে হাত রেখে ওই কাফের ওই কানি মুসলমান হয়ে যায় কি চরিত্র বলার আসুল কি চরিত্র বলার আসুল কি স্বভাব বলার আসুল রাসুলের স্বভাব চরিত্র দেখে দনে দনে কাপড়েরা মুসলমান হয়েছে আর আমার আপনার স্বভাব চরিত্র দেখে আজকে মানুষ আমাদেরকে ঘৃণা করে মানুষ আমাদেরকে ঘৃণা করে বলে এই মুহাম্মদের উম্মত এত উম্মত হতেই পারে না ও মুহাম্মদের উম্মত তাহলে গালিগালাজ করে কেন ও মুহাম্মদের উম্মত তার মুখে দাড়ি নাই কেন ও মুহাম্মদের উম্মত তার মুখের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি দাড়ি নাই কেন ও মুহাম্মদের উম্মত তাহলে তার সুন্নতি লেবাস নাই কেন ও মুহাম্মদের উম্মত মাথায় টুপি নাই কেন ঘুষ খায় কেন সুদ খায় কেন মদ খেলে মদ খায় কেন জোয়া খেলে কেন কেমন চরিত্র বলা রাসুল রাসুলের চরিত্র দেখে মানুষ দলে দলে ইসলামের দিকে আস তো আমাদেরকে রাসুলকে ভালোবাসতে হবে ভালোবাসার নাম কি মুখে মুখে ভালোবাসা না আমাদের রাসুলের চরিত্রকে গ্রহণ করার নাম ভালোবাসা আমাদের রাসুলের চরিত্রকে নিজেদের মধ্যে গ্রহণ করার নাম হচ্ছে ভালোবাসা আরেকটা ছোট্ট একটা ঘটনা শোনা একবার আরবে কাফের এক মারা গেল তার একটা স্ত্রী ছোট একটা বাচ্চা যাওয়ার পরে অনেক অনেক দিন দিন পার হয়ে গেল। গেল চলে মহিলা কাজ করতে পারে না তো মারা ছোট একটা বাচ্চা তাকে কি খাওয়াবে নিজেই কি খাবে কি পরবে কোথায় থাকবে অনেকেবারে অস্থির তো মহিলার গায়ে একটা কাপড় ছিল অনেক পুরানো কাপড় একটা পুরাতন কাপড় কিছুদিন পরে কাপড়টা ফেটে যায় তো বাচ্চা ছেলে মায়ের গায়ে পাড়া কাপড় ছিঁড়া কাপড় দেখে আর সহ্য হইতেছে না বলতেছে আম্মু তোমার কাপড় তো ছিঁড়ে গেছে তো একটু যদি ওই বাড়ির পাশের বাড়ির আঙ্কেলের কাছে গিয়ে বলি তো দেবে তো একটা কাপড় মা বলে যাই না যাবে না আচ্ছা যাই একটু দেখি গিয়া ছোট বাচ্চা সন্তান মায়ের গায়ে ফাড়া ছেঁড়া কাপড় ফাটা কাপড় দেখে সহ্য হচ্ছে না তো অনুমতি নিয়ে গেলো আঙ্কেলের কাছে গিয়া বলতেছে আঙ্কেল আমার আব্বু তো মারা গেছে অনেকদিন হলো আপনি জানেন তো আমার আম্মুর গায়ে একটা কাপড় ছিঁড়ে গেছে নতুন একটা কাপড় দিলে ভালো হতো

কো কাঁদতেছি আমি আঙ্কেলের কাছে গেছিলাম আমার মায়ের জন্য একটা কাপড় আনতে কাপড় তো দিলো না আর গালিগালাজ করলো না এই দুঃখে কাটতেছি কারণ মাকে গিয়ে কি বলবো মা বলছিলো প্রথমেই যে হও না দেবে না আমি জোর করে আসছি এখন মাকে গিয়ে কি উত্তর দেব। তো বললো আচ্ছা ঠিক আছে তোমার তো কাপড় বেশি প্রয়োজন তাই না হ্যাঁ কাপড় বেশি প্রয়োজন আঙ্কেল তো আমি তোমাকে একজন মানুষের সংবাদ দিয়ে দেই ওনার কাছে গেলে একটা কাপড় পাইবো তো তাড়াতাড়ি করে আঙ্কেল খেলুকটা খেল আমি একটু যাই গিয়ে দেখি

তো উনি তো হলো মোহাম্মদ ওনার আব্বার আব্দুল্লাহ আবদুল্লাহ মা না চমকে গেল এই মোহাম্মদ এই ওর কাছে ধ্বংস হয়ে যাবে কারণ ওর ডাকাত মানুষ মানুষের ইমান চুরি করে ফেলে তো বাচ্চা বলতেছে আম্মু আমি তোমার সন্তান আমার আমার সম্পর্কে আপনার ধারণা অবশ্যই আছে আমি কলা কৌশল করে কাপড় নিয়ে আসবো আমার ইমানও নিতে পারবে না তো মা বলা যে ঠিক আছে যাও গিয়ে দেখো কি বলে তোরা রাসুলের কাছে আইসা বলতেছে যে আমি তো আসছিলাম ওই জায়গা থেকে আমার আম্মুর জন্য একটা কাপড় নেবো যদি তাকে একটা কাপড় দিয়ে দেন তো রাসুল বলেন কাপড় দেবো ভালো কথা আসো বসো কাছে বসে কাছে বসালেন এরপরে বলতেছে ভাবতেছে কাছে যেহেতু বসাইছে কিছু হয়তো বলবে তো ও বাচ্চা আগে শর্ত দিয়ে দিছে যে আঙ্কেল এটা কথা বলি কি কথা যে আমাকে যে কাপড় দেবেন বিনিময়ে কি চাইতে পারবেন না অসম্ভব কথা যদি রাসুল আমাকে বলে মুসলমান হয়ে যাও রাসুল আচ্ছা ঠিক আছে আমি কিছু চাইবো না তো সুন্দর একটা চাদর নতুন একটা চাদর নিয়ে আসলেন ধরো তোমার আমাকে দিয়ে দিয়ে ও খুশিতে লাফাইতে লাফাইতে বাড়িতে গিয়ে আম্মুকে দিচ্ছে কাপড় আম্মু কাপড় হাতে নিয়ে বলতেছে বাবা এই কাপড় তো আমরা পড়তে পারবো না কেন এটা তো একটা পবিত্র মানুষের স্পর্শ লেগেছে পবিত্র একটা মানুষের স্পর্শ লেগেছে পবিত্র মানুষের চোয়া যার ভিতরে লাগছে সেটা পবিত্র আর আমরা কাফের আমারও তো অপবিত্র তাহলে অপবিত্র হয়ে পবিত্র জিনিস কেমনে পড়ি ছেলে বলতে কি হইতে তাহলে কি করতে হবে মা বলতে কি করতে হবে বুঝতে পারতেছো না ওনার কাছে গিয়ে মুসলমান হতে হবে কি আসছে কারবার ও মা বলতেছে কি যে তুমি যখন কাপড়ের জন্য মোহাম্মদের কাছে গেলা তখনই আল্লাহ রাবুল আলমিন আমার দিলকে পরিবর্তন করে দিছে রাসুলের প্রতি আমার মহব্বত জন্ম করে দিছে আমার রাসুলের প্রতি আমার ভিতরে মহব্বত জাগ্রত করে দিছে যার কারণে আমি তখনই কি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি রাসুলের কাছে গিয়ে মুসলমান হয়ে যাবে তো আসো কাপড় যেহেতু নিয়ে আসছো তো একসাথে যাই মা ছেলে একসাথে রাসুলের হাতে হাত ধরে মুসলমান হয়ে পবিত্র কাপড়কে পড়ি তো রাসুলের কাছে আইসা রাসুলের হাতে হাত দিয়া পবিত্র হাতে হাত দিয়া খালি মা পরে মুসলমান হয়ে ইসলামের ছায়া তলে আশ্রয় নেয় আর রাসুলের সেই পবিত্র কাপড়টাও কি তারা পরিধান করে কেমন মহব্বত কেমন ভালোবাসা রাসুলের কেমন চরিত্র ছিল কেমন চরিত্র ছিল তো রাসুল মানুষকে ইসলামের পথে আনতেন চরিত্র দিয়ে ভালোবেসে রাসুলকে রাসুলকে ভালোবাসতে হবে রাসুলের চরিত্র গ্রহণ করে রাসুলের চরিত্র অনুসরণ করে পরিষদে পরিশেষে সর্বশেষে একটা কথা আমি বলি প্রেম যদি করো কর তুমি রাসুলের সাথে হাসরে দেখা হবে প্যালা হাতে পিয়ালা হাতে প্রেম যদি করো তুমি রসুলের সাথে হাসরে দেখা হবে প্যাল হাতে प्याला हाते हऊजे कौसर सर नमटी तरल कौसर कऊ सर नमटी तरल दारि रबे रासूल तुमके पियाती तुमके पियाती প্রেম যদি করো তুমি রাসুলের সাথে হাসরে দেখা হবে प्याला হাতে হাতে আমাদের প্রেম প্রতিবের কার রাসুলের সাথে তো আল্লাহ রাবুল্লাহ আলমী যেন আমাদের সবাইকে রাসুলের সাথে প্রেম করার তৌফিক দান করেন রাসুলের চরিত্রকে গ্রহণ করে প্রেম করতে হবে রাসুলের জীবনের সমস্ত আদর্শকে জন্য আমাদের ভিতরে আল্লাহ রাবুল্লা আলমিন বাস্তবায়ন করার তৌফিক দান করেন আমরা যেন রাসুল আদর্শের অথন্দ্র প্রহরী হয়ে যায় সেই তৌফিক যেন আল্লাহ রবুল্লা আলমিন আপনি আমাদেরকে দান করেন এই আশা ব্যক্ত করে আমি আজকে আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম নাসমিন আল্লাহি ওফাত করিব ওবাসিরিন